السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ একটি দোয়া নিয়ে কথা বলতে চাই, যে দোয়াটি পাঠ করলে আমরা যতই গুনাহ করি না কেন, সমুদ্রের ফেনা পরিমাণে যদি গুনাহ করি তাহলে আল্লাহ তাআলা সেই গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। দোয়াটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, আমি আবারো বলি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, যদি ওই গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে। তাহলে আমরা তো চাই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিক, এজন্য আমরা প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব, যাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, আর দুয়াউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে একটি ইবাদাত। আমরা এই জন্য দোয়া বেশি বেশি করে করব, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হন, তাদের সম্মান বৃদ্ধি করে দেন যারা বেশি বেশি করে দোয়া করে, আর আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হন যারা দোয়া করে না। আমরা আল্লাহ তাআলার কাছে যখনই সময় পাব দোয়া করব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে জান্নাতে দিতে পারেন, কারণ জান্নাতই হলো আমাদের জন্য সফল কাম, এটাই হলো আমাদের জন্য সফলতা। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।